بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. শুকরিয়া জানাচ্ছি আমাদের দিনী ভাইদের যাদের আন্তরিক প্রচেষ্টায় ঐকান্তিক সহযোগিতায় আজকে একটি প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, যার শীর্ষস্থানে রয়েছেন আমাদের সম্মানিত দীনী ভাই শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম আস সালাফি হাফেজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি وحياته وإيمانه وأعماله وجهوده الجبارة على رغم هؤلاء المخالفين. رسول الله صلى الله عليه وسلم বলেন, لا يشكر الله من لا يشكر الناس. আল্লাহ পাকের অনন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে সক্ষম তারা নন যারা মানুষের শুকরিয়া আদায় করে না। আল্লাহর শুকরিয়ার পাশাপাশি বা আল্লাহর শুকরিয়ার পরে মানুষেরও শুকরিয়া আদায় করা খুব জরুরি। প্রসঙ্গক্রমে একটা কথা বলা খুব জরুরি মনে করছি, সেটা হলো প্রেক্ষাপট খুব ভয়ানক, ফেতনায় জর্জরিত পৃথিবী। সেই ফেতনার সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, এটাই হাদিস কোরআনের নির্দেশ। ফেতনার সময় অনেক আলেম চুপ করে থাকবে, বোবা শয়তানের ভূমিকা পালন করবে, আবার অনেকে অপারগতা প্রকাশ করবে, প্রেক্ষাপট তাকে সায় দেবে না। সেই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি যেইভাবে জাতির সামনে বিশেষ করে বাংলাভাষীদের সামনে একদম ফেতনার স্বরূপ উন্মোচন করতে সক্ষম হয়েছেন, ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। কারণ এই কথাগুলি, এরা যে ধর্মের লেবাস পরে কত ধরনের অধর্মের কাজে ব্যস্ত আছে, দিনের নামে কত যে ফরমালিন ঢুকেছে দিনের মধ্যে, এই সম্পর্কে জাতিকে সজাগ করার খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। বাংলাভাষী হিসাবে এই কাজটা আমাদেরই ছিল, কিন্তু আমাদের কাজ আমরা যথা টাইমে করতেও পারিনি, আর বাংলাদেশের প্রেক্ষাপট এটা করা খুব কঠিন ও জটিল। আল্লাহ পাক শ্রদ্ধেয় বড় ভাইয়ের মাধ্যমে এই কাজটি করে নিয়েছেন, ফরজে কেফায়া হিসাবে আমাদের তরফ থেকেও সেটা আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে তার কোনো উনিশকুড়ি কোনো মাসলা মাসাইলে ইজতেহাদের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকতেও পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সার্বিক অবস্থার বিবেচনা করে আমি আমাদের জুমার খুতবাতেও বলে দিয়েছি যে বাংলাভাষী বাংলা ভাষার দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের বড় ভাইকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহ হামদ ওয়াল মিন্না। কাজেই যে যত বিরোধিতাই করুক আর যে যত কথাই বলুক না কেন, আপনারা সাথে থাকবেন দাওয়াতি ময়দানে, সহযোগিতা করবেন, আমরাও আসি ইনশাআল্লাহ, এবং আমরাও ভাইয়ের কাছে সহযোগিতাই কামনা করি। যেহেতু আল্লাহ পাক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এই আয়াত দ্বারা বোঝা গেল
পারস্পরিক সহযোগিতা ছাড়া ভালো কাজ খারাপ কাজ কোনোটাই সঠিকভাবে সম্ভব হয় না। এই আয়াত দ্বারা বোঝা গেল ভালো কাজ সহযোগিতা করতে হবে, কোনো বিষয়ে কারোর সাথে দ্বিমত থাকলেও তার ভালো কাজ যেগুলি আছে সেগুলিকে আমরা অবশ্যই সমর্থন করব ইনশা আল্লাহ। যারা বিষয়টি এখনো সঠিকভাবে বোঝেন না তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে, মাটির তলে আপনাকে আমাকে প্রত্যেকেই যেতে হবে, দুনিয়ায় শক্তির বলে জনসংখ্যার বলে বিরোধিতা করে পার পাওয়া গেলে পরকালে আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। কাজেই বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, একজন মানুষের সমালোচনা করার মানে এই নয় যে আমি তার দুশ্মন, সমালোচনা তারই হবে যিনি আমাদের দিনী ভাই। মানুষকে সতর্ক করাটা, অনেকেই হয়তো বলবেন এগুলি তো পার্সোনালভাবে বললেও তো হয়, পার্সোনালভাবে বলবার সুযোগ নাই যে যখন ফেসবুকে একটা জাহেলিয়াত ভাইরাল হয়ে যায়, যখন একজন মানুষ ভুল করে ফেসবুকে তখন তার সংশোধন কি বাড়িতে হবে? মক্কার ইমাম যদি 30 লাখ মানুষের সামনে সালাত আদায় করতে যায় ভুল করেন, লোকমা কি বাড়ি যায় দিব না মসজিদে দিতে হবে? কেন? যাতে মুসল্লিদের সালাত নষ্ট না হয়। তো যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথাগুলি বলা খুব জরুরি মনে করেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আবার নতুন করে ভাবতে হবে। ওই বিরোধিতাকারী ভাইদেরকে আবার অনুরোধ করব, আপনারা একটু দয়া করে ভালো করে আমাদের বক্তব্যগুলি ভালো করে শুনুন এবং বুঝার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।